ফটিকছড়ি উপজেলার দাঁতমারা নারায়ণাট ভোজপুর ইউনিয়ন পরিষদ বন্যা প্লাবিত এলাকার পানি নামতে শুরু করিল। রাস্তাঘাট ভাঙি, যোগাযোগ ব্যবস্থা ভাঙি ফজ্জে। আর ফটিকছড়ি হেয়াকু সড়কের নারায়ণাট গজারিয়া হালরুর বিধ্বস্ত বেইলি ব্রিজ এক সপ্তাহ ফারে গেলেও সংস্কারের হন উদ্যোগ দেখানো যার। এ ব্যাপারে দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম সি প্লাস টিভির জানায়। আর এখন বর্তমান যে ব্রিজখিন ভাঙি গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, 5, 3, 4, 5, 6 নম্বর ওয়ার্ডের মানুষ 7, 8, 9 আর বিশাল বিশাল দাঁতমারা শান্তিরিয়াট হিয়াকো বাজার তিনজন বাজার, এই তিনজন বাজারে তো আসতেই নোয়ার। বিশেষ করে মোটরসাইকেল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এদিকে মেন রোডের আড়ার বালুখালি ব্রিজ ব্রিজ ভাঙি টানা বেলি ব্রিজ, বেলি ব্রিজ বাগানোর পরে ফুরোফুরি ছিল যোগাযোগ বিচ্ছিন্ন। এই পেপার আড়ার এমপি মহোদয় সৌদি আরবত আছে, ও আড়ার লগে সহমর্মিতে জানাই এবং উপজেলা চেয়ারম্যান আড়া ফোন করছি, মাননীয় ইয়নু মহোদয় পরিদর্শন করছি এবং আড়ার উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আসছি। এই সমস্ত ব্যাগিং সার্ভিক ইয়া করি আড়া তালিকা পাঠাই, তালিকা গতকালে আমরা ফেটাই দিই, তালিকা পাঠানোর ফরত দিন আর ফি হিসাব বললো সার্বক্ষণিক যোগাযোগ এবং ইয়ন হিসাব বললো একটু আগে ফোন করছি কথা কই, ইয়ন হিসাব আমরা আশ্বস্ত করছি, উপজেলা চেয়ারম্যান আশ্বস্ত করছি এবং এমপি সাহেব আইলে আশা করি। বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করি জনপ্রতিনিধি হলোর দেওয়া তালিকা অনুযায়ী প্রায় 1,70,00,000 ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে উপজেলা প্রশাসন। যদি হিসেব করেন আমাদের এলজিডি থেকে যে হিসাব করছেন, আমাদের উপজেলা প্রকৌশলী আছেন, তিনি আমাকে বলেছেন যে আনুমানিক 1-1.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ফটিকছড়িতে রাস্তাঘাটের। এবং আমাদের যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে আমরা যে সকল প্রকল্প নিয়ে থাকি টিআর কাবিকা, এই সকল কার্যক্রমেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে সকল উন্নয়নমূলক প্রকল্প এই বছরে নেওয়া হয়েছিল, যেগুলো আসলে আমরা যেখানে মাটি ফেলি বা ব্রিক্স ফেলিং যেটাই দিই না কেন, এটা একটু বসার জন্য বা ইয়ের জন্য একটু স্থায়িত্বের জন্য সময়ের প্রয়োজন হয়, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু সেটা পাইনি, যে কারণে বৃষ্টির পানিতে এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আর উত্তরণের জন্য আমরা যেটা হয়েছে, যেমন আমাদের এলজিডি অফিস থেকে সেটা তালিকা পাঠানো হয়েছে, আমাদের পিএ অফিস থেকেও আমরা কিছু তালিকা পাঠিয়েছি জেলা, এগুলো পরবর্তীতে বরাদ্দ পেলে আবার সংস্কার করা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে নতুন হলে নতুন করা হবে। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।